নমস্কার বন্ধুরা, লাবণী সহজ রান্নার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেসিপি। একবার এই রেসিপিটা তৈরি করে খেলে বারবার এই পদ্ধতিতে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই 500 গ্রাম চাল কুমড়োকে ভালো করে খোসা ছাড়িয়ে খুবই পাতলা পাতলা করে কেটে রেখেছি। ভালো করে জল দিয়ে ধুয়ে একটি স্ট্রেনারে জল ঝাড়তে দিয়ে দিয়েছি। একটি মাঝারি সাইজের আলুকে খুবই পাতলা পাতলা লম্বা টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। একটা রুই মাছের মাথাকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। এবার জল ঝাড়ানো চাল কুমড়োকে একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটি সিটি উঠিয়ে সিদ্ধ করে নেব। একটার বেশি সিটি দেওয়ার দরকার নেই, একটাতে সিদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যদি মনে করে না সিদ্ধ করেও রান্নাটা করতে পারেন। সিটি উঠে দেওয়ার পর গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম। কুকার থেকে প্রেসার বেরিয়ে যাওয়ার পর কুকারের ঢাকা খুলে একটি স্ট্রেনারে জল ঝাড়তে দিয়ে দিলাম। খুব ভালোভাবে চেপে চেপে দেখুন জলটাকে বার করে দিচ্ছি, যাতে চাল কুমড়োর ভিতরে অনেক জল থাকে, সেই জলটা যাতে বেরিয়ে যায়। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। পিস দুটিতে সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে মাছের পিস দুটিকে তেলে দিয়ে দিয়েছি। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর সাইডটা ভাজার জন্য। মাছের মাথা দুটিকে খুব ভালো করে ভেজে নেব। কড়া করে ভাজলে তরকারির টেস্ট খুব ভালো হবে। ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি। তেলে ভালো করে আলুর টুকরোগুলিকে ভেজে নেব। আলুর লালচে রং এসে গেছে, আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1/2 চামচ গ্রেট করা আদা। আমি আর বাটাবাটির ঝামেলায় গেলাম না, তাই আদাটা গ্রেট করে দিলাম। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো কুচি। আদা টমেটোকেও আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। 2-3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর টমেটো অনেকটাই নরম হয়ে গেছে, একই সঙ্গে আদা টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এই সময় দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োকেও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করুন। আবারও সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেছি। চাল কুমড়ো সিদ্ধ করা বলে তার থেকে জল বেরোচ্ছে, আর আমি এখানে জল ব্যবহার করব না, এই জলটাতে আলু সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। খুন্তি দিয়ে সামান্য ভেঙে দিচ্ছি, খুব বেশি ভাঙবো না, তাহলে কাঁটা মিশে যেতে পারে। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দেব 1/2 চামচ চিনি, এটা অবশ্যই ব্যবহার করবে, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল হয়, খেতে ভালো লাগবে। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে 4-5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিয়েছি, আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর তরকারিও খুব ড্রাই হয়েছে। এর থেকে আর বেশি ড্রাই করব না। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। আপনারা অবশ্যই এই রেসিপিটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেতে ভীষণই ভালো লাগবে।
রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।